আল্লাহ তাকে নিযুক্ত করছেন এবং শুধু তাই নয় আল্লাহ নিজে এই দেওয়ানবাগীকে প্রেরণ করছেন দেওয়ানবাগী কিন্তু প্রেরিত দেওয়ানবাগী হলো প্রেরিত ব্যক্তি আল্লাহ মনোনীত নয়নই করে নাই শুধু তাকে প্রেরণ কইরা তারপরে এমন একটা ঘটনা ঘটে দিছে মাওলায় আল্লাহ ঘটনা ঘটে আপনারা দেখেন দেওয়ানবাগীর প্রতিছবি দেওয়ানবাগীর ছবি মোবারক চেহারা মোবারকটা আল্লাহ দয়া করে আসমানের চাঁদও দেখাই দিছে হায় রে দেওয়ানবাগী তুই এইসব কি ভন্ড রেখে গেলি তুই এক সময় একটা ভন্ড ছিলি দেশের সেরা এখন দেখি নাম করা ভন্ড তোর শিষ্য এটা কি করলি রে আবার বলে দেওয়ানবাগীকে চাঁদে দেখা গেছে চাঁদে হালা হালা মূর্খ গন্ডা মূর্খর বাচ্চারা চাঁদে দেখা গেছে না যদি তোর দেওয়ানবাগীকে চাঁদে দেখা যেত তাহলে আমার নবী কি দোষ করছিল তাকেও তো চাঁদে দেখা যেত যাক না হলে দুনিয়া সৃষ্টি করতো না তাকেই চাঁদে দেখা যায়নি আর তোর সব ভন্ডকে চাঁদে দেখা যাবে হাজলে মিশ্রি করছ কি জুতা পিটা করবো তোকে ইয়া তো আবার বলে কি দেওয়ানবাগী পেরিত পেরিত এই পেরিত কি পেরিত তো বুঝ হ্যাঁ যাক না হলে দুনিয়া সৃষ্টি করতো না আল্লাহ পাক তাকে পেরিত বলা হয় তার মানে ও নবী এটা বুঝে বাঁচতেছিস না আমাদেরকে ফাইজলে মিশ্রি করছস পেরিত ওই বলে পেরিত দিয়াদ কোথাকার ভন্ডরা ভন্ড তো দর্শক এই ভন্ডদেরকে যা বাজ দেওয়ার আপনারা নিজেরাই বাজ দেবেন আমি আজকে বাজ দেব না যা দেওয়ার আপনারা নিজেই বাজ দেবেন ইচ্ছা মতো বাজ দেবেন এই ভন্ডদেরকে আর যদি বাস না দেন মনে করবো আপনারা ওই পথেরই ভন্ড আপনারাও ভন্ড তাই বলতেছি যা বাজ দেওয়ার দরকার এই ভন্ডদেরকে আপনারাই বাজ দেন কি সব শুরু করছে আমাদের ইসলামকে নিয়ে খেলা মনে করছে তারা না ধর্মকে নিয়ে খেলা শুরু করছে ধর্ম নিয়ে খেলা আমরা বাইরে থাকতে হবে না আমরা মুসলিম যতই অন্যায় করি যতই খারাপ কাজ করি না কেন আমরা মুসলিম আমাদের কলিজা লাগে আবার দেওয়ানবাগী ছবি নিয়ে মসজিদ বানায় সে জায়গায় নামাজ আদায় করতেছে যে তাকে ভালোবাসি তাকে ছবি ছাড়া তার ভালোবাসা হয় না সেই জন্য তাকে ভালোবেসে ছবি রেখে দিছি মসজিদে তার সামনে নামাজ পেরে তো যা দেখার ভিডিওটা আপনারা দেখেন আমি স্থগিত থাকলাম আপনাদের খানকা শরীফে নামাজ পড়েন বা খানকা শরীফকে সামনে করে নামাজ পড়েন যেখানে আপনাদের নেতার ছবি থাকে ছবি সামনে করে নামাজ পড়েন এই ছবি সামনে করে নামাজ পড়ার এই ব্যাখ্যাটা চেয়েছে জনগণ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই যে ছবি সামনে রেখে এটা সবসময় আমরা ছবি সামনে রেখে পড়ি তা নয় আমাদের সীমাবদ্ধ জায়গা জায়গা সংকলনের কারণে অনেক কিছু করতে হয় আমাদের তবে এখানকার ছবি আমাদের যে ছবি এটা আমাদের মুর্শিদের ছবি মোবারক তো আমরা রাখবই এটা থাকবে আর আল্লাহ রাসুলের ছবি ছিল নবী রাসুলগণের ছবি ছিল কাজে ছবি যদি না থাকে তাহলে আমি যার ছবিটা থাকবে না তাকে আমি কিভাবে আমার নবীর সময় তো ক্যামেরা ছিল না তো নবীর ছবি কিভাবে ছিল ওখানে নবীর ছবি ছিল আপনারা দেখেন সেটা কোরআনের মাধ্যমে আসছে এখন যদি কিনা সেটা আপনারা কোরআন পড়েন বা কোরআন জানেন তাহলে সেখানে দেখতে পারবেন আলেম ওলামা বলছে যে যে ঘরে ছবি থাকে সেখানে নামাজই হয় না তাহলে আপনারা ছবি সামনে করে নামাজ পড়েন কি করে আমি তো সেই কথা আবার বলি যারা বলে যে ছবি সামনে রেখে নামাজ হয় না যে ঘরে ছবি থাকে সে ঘরে নামাজই হয় না এই কথাটা তারা আসলে সঠিক জানে না না জানার কারণেই এই কথাটা তারা বলছে আপনি দেখেন সূরা বাকারার 248 নম্বর আয়াতে যে ব্যাখ্যা দিচ্ছে সে ব্যাখ্যাটা তাদেরকে একটু খেয়াল করতে বলেন দেখবেন ইনশাল্লাহ তারা সমস্তটাই পেয়ে যাবে কোনো অসুবিধা আচ্ছা এই ইসে আপনার দেওয়ানবাগীকে জিন্দা কাফের বলেছে অনেক লোকে জিন্দা কাফের বলে গালি গালাজ করে এতে আপনাদের ক্রিয়া বা প্রতিক্রিয়া কি আমাদের প্রতিক্রিয়া আল্লাহ রাসুলের সময় তো আল্লাহ রাসুলগণের বা নবী রাসুলগণের তো বিরুদ্ধে তারা অনেক কথাই বলছে বলছে না তো এখন দেওয়ানবাগী তো সেরকম আল্লাহর মনোনীত ব্যক্তি হলো দেওয়ানবাগী আল্লাহর মনোনীত আলেমে দেওয়ানবাগী তো এই জমানার মুজাদ্দিদ হইছে জনগণের ভোটে না আল্লাহ তাকে নিযুক্ত করছেন এবং শুধু তাই নয় আল্লাহ নিজে এই দেওয়ানবাগীকে প্রেরণ করছেন দেওয়ানবাগী কিন্তু প্রেরিত দেওয়ানবাগী হলো প্রেরিত ব্যক্তি আল্লাহ মনোনীত নয়নই করে নাই শুধু তাকে প্রেরণ কইরা তারপরে এমন একটা ঘটনা ঘটে দিছে মাওলায় আল্লাহ ঘটনা ঘটে আপনারা দেখেন দেওয়ানবাগীর প্রতিছবি দেওয়ানবাগীর ছবি মোবারক চেহারা মোবারকটা আল্লাহ দয়া করে আসমানের চাঁদও দেখাই দিছে
এখন চাঁদে দেখা দিচ্ছে, দেখা দিচ্ছে এই জন্যই আল্লাহ মানুষকে, সাধারণ মানুষকে এই মূর্খ গুলাকে বোঝানোর চেষ্টা করছে যে দেওয়ান বাগে আমার যে প্রিয়, দেখো আমি তাকে কিভাবে দেখাইলাম। আচ্ছা চাঁদে দেখা দিচ্ছে এর যে প্রমাণটা, চাঁদে দেখছে লক্ষ কোটি কোটি মানুষে দেখছে, তারা কি সবাই অনুসারী? অনুসারী নয়, অনুসারী ছাড়াও তো অনেকেই দেখছে। এখন যারা যারা দেখবে না, সবাই যে দেখবে তা তো না, যে অন্ধ তার যদি আঙ্গুল যা দেখাই দিল তো সে দেখবে না। আচ্ছা দেওয়ান বাকি যে আল্লাহর প্রেরিত, এর প্রমাণ যদি দর্শক চায় যে কিভাবে? একশোবার দেখেন, নবী রাসূলগণের পরে বেলায়েতের যুগে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পর্যন্ত যতগুলা এই পীর মাশাইক বা উলিয়া উলিয়া পৃথিবীতে আসছে, কেউ কিন্তু রাসূলকে বা আল্লাহকে এমন ভাবে প্রকাশ করতে পারেনি। হয়তো তারা করছে তাদের কমের কাছে, কমের কাছে গোপনে, এটা তারা মারফত মারফত বললে তারা কমের কাছে বলছে যে আল্লাহর আকার আছে, হয়তো রাসূল দরিদ্র ছিল না, কিন্তু দেওয়ান বাগী হুজুর আমার মুর্শিদ এমন ভাবে প্রকাশ করছে আল্লাহকে যে আল্লাহর আকার আছে। শুধু তাই নয়, দেওয়ান বাগী তাফসীরের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন, এই কথাটা একমাত্র আমার মহান মুর্শিদই বলেছেন, একমাত্র আমার মহান মুর্শিদ বলছেন। আপনি বলে গেলে দেওয়ান বাগী আল্লাহর প্রেরিত মানুষের কল্যাণের জন্য, এর ব্যাখ্যাটা কিভাবে দেবেন? এর ব্যাখ্যাটা পরিষ্কার যে আল্লাহর প্রেরিত এই জন্যই আমার মুর্শিদ আল্লাহকে আকার সে বাস্তবে প্রমাণ করছে। আল্লাহ রাসুল যে দরিদ্র ছিল না, সে যে বাদশার বাদশা শাহনশাহ কামলেওয়ালা ছিল, দুজনের বাদশা ছিল, এই জিনিসটা সে হাদিস কোরআনের মাধ্যমে সে প্রমাণ করছে। তো এ থেকে তো পরিষ্কারই বোঝা যাইতেছে যে আল্লাহর বন্ধুর প্রশংসা কে করে? বন্ধুর প্রশংসা তো বন্ধুই করে, বন্ধুর প্রশংসা শত্রুই করে না। আর যারা এই কথাটাকে পছন্দ করে না, তারা স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শত্রু, তারা প্রধান শত্রু তারা। আচ্ছা এখানে আকার এবং নিরাকারের যে কথাটা একটু শুনতে পেলাম, যে আল্লাহকে দেওয়ান বাগী কোন রূপে প্রকাশ করেছে, আকার বা নিরাকার? আল্লাহকে দেওয়ান বাগী আকার হিসেবে প্রকাশ করছে, আল্লাহ দেওয়ান বাগী করবেন না, কোরআন তো আল্লাহ নিজেই প্রকাশ হয়েছে, কিন্তু সেটা এরা জীবনে কোনদিন প্রকাশ করে নাই। আমার আল্লাহ যে কথাটা প্রকাশ করছে, আল্লাহ যদি আকার হয় তাহলে কোন আকারে আছে যদি একটু বলতেন? আল্লাহ বলছে না যে আমি আদমের সুরতে, আদমকে আমার সুরতে সৃষ্টি করছি, এই কথাটা বলছে না আল্লাহ? এটা তো পরিষ্কারই বলা যায়, এটা দেওয়ান বাগী বলবে কিনা আমি বলবো কিনা, যারা না বলে তাহলে কৃপন, তার হলো আল্লাহর শত্রু, পরিষ্কার ভাবে বোঝা যায়। কিন্তু আমার মুর্শিদ আল্লাহর শত্রু না, এই জায়গায় প্রমাণ হয় যে আল্লাহর বন্ধু হলো আমার মুর্শিদ দেওয়ান বাগী, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। অনেক দর্শক কমেন্টস করেছে তারা যে ইসলামে জন্মদিন মানে কেক কেটে জন্মদিন পালনের কোন নিয়ম নেই, তাহলে আপনারা এই আপনাদের হুজুরের নামে যে কেক কাটেন কেন, এর ব্যাখ্যাটা কিভাবে দেবেন? মহামানবদের জন্মটাই কিন্তু কুলকায়নাতের রহমত হিসেবে আসে, তারা দেওয়ান বাগীর রহমত হিসেবে আসছে পৃথিবীতে। ওনার জন্মদিনটা যারা যারা পালন করবে, তারা অবশ্যই আল্লাহর রহমত এবং রাসূলের ভালোবাসাটা তারা পাবে, একের নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যে এটা কেক কাটা জায়েজ নেই কথা বলছি, 100 ভাগ জায়েজ, 100 ভাগ, এটা 100 ভাগ জায়েজ। যারা এটাকে জায়েজ বলে না, তারাও আস্তে আস্তে শুরু করছে, তারাও আস্তে আস্তে শুরু করছে, বাবাজানের এই কথাগুলো তারা আস্তে আস্তে মানা শুরু করছে। আগে তো ছবি তোলাই নিষেধ ছিল, বাবাজান বললে যে ছবি তোলাটাও জায়েজ আছে, এখন দেখেন আজকে তারা ঠিকই চালছে, ন্যাজটা ভিতরে নিয়ে তারপরে তারা কাছে যাওয়া অন ছবি তোলা যায়, বড় বড় ছবি দেয় পোস্টার লাগে এমপি তে দাঁড়ায় দেখা, কিন্তু একসময় তারা এই ছবির বিরোধিতাও করছে। তো দেওয়ান বাগী তো এখানে আরো প্রমাণ হইলো যে আল্লাহর কথা একমাত্র দেওয়ান বাগী এই দেশে সশরীরে এবং সৎ সাহসে বলছে। এখানে এই আমরা এখন যেখানে এসেছি এটা দেওয়ান বাগী নগর আপনারা বলেছেন বা আমরাও সেভাবে উপস্থাপন করেছি, তো এই এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে কমেন্টস করেছে, পরিচিত কিছু মুখ আমরা দেখলাম যে দেওয়ান বাগী নগর হতে পারে না, এটা ভন্ড কথা, ভুয়া কথা, এটা ছয়বাড়িয়া এলাকা, দেওয়ান বাগী নগর কি করে হলো? আচ্ছা যে বলছে এই এলাকা সম্বন্ধে, এই এলাকা দিয়ে বলি, দূরে যাচ্ছি না, যদি তার জন্মটা এই 80 সালের পরে হয়ে থাকে তাহলে এখানে পাশে তালতলা, এটা জীবনে কোনদিন তালতলা ছিল না, এটা আবার শুয়োর খোলা কইতাম, আজকে সেটা তালতলা হয়ে গেছে, তাল গাছ একটাও নাই। এখানে শুকর বাস করতো, শুকররা থাকতো, ধান টান নষ্ট করতো, কাজে আমরা শুয়োর খোলা করতাম, কাজে এটা কোনদিন তালতলা ছিল না, কিন্তু আজকে সেটা তালতলা। আপনি দেখেন দামরা থানার পশ্চিম পাশে বরাতনগর, এটাকে বরাতনগর ছিল, এটা আমরা বিল করতাম গুন্দি বিল, হ্যাঁ আজকে বরাতনগর হয়ে গেছে, থানার পূর্ব পাশে এটা হয়ে গেছে মডেল টাউন, তাই না? মডেল টাউন হয়েছে, এটা কি মডেল টাউন ছিল? এখানে ছিল পুষ্কুনি, ছিল পানি, আজকে সেটা মডেল টাউন। জায়গার পরিবর্তন হয় কেন? এটা উন্নত হয়েছে, দেওয়ান বাগী এখানে দেওয়ান বাগীর অনুসারে এখানে বাস করে,
এখানে আল্লাহর বন্ধু বাস করে এবং শুধু তাই নয়, আল্লাহর বন্ধুর শিক্ষা অনুসারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুণ কীর্তন এখানে করা হয়। এটা দেওয়ানবাগের নগর হইছে, এটা কোনো মাথায় বাড়ি দেওয়া নাই। যদি সে কেউ মানে মানলো, না মানলে না মানলো। আচ্ছা, এটা দালিলিক ভাবে কি স্বীকৃতি পাবে? একশোবার পাবে, পাবে না কেন? যেহেতু এটা আল্লাহর ওলির ইদা বাইরেছে, মুখ দিয়ে বাইরেছে, কাজে এটা একসময় অবশ্যই পাবে। এটা ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের জীবদ্দশাতে এটা দেখা যাবো। শুধু তাই না, আমার ছেলের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট মধ্যে দেওয়ানবাগের নগর লেখা, ম্যাট্রিকের সার্টিফিকেট মধ্যে দেওয়ানবাগের নগর লেখা, আমার জন্ম তারিখ জন্ম সনদের মধ্যে দেওয়ানবাগের নগর লেখা, আমার বিদ্যুৎ বিলের মধ্যে দেওয়ানবাগের নগর লেখা। আবার হয় না কেমনে যে বিদ্যুৎ বিলের মধ্যে দেখেন, আপনি দেখেন বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলের মধ্যে লেখা আছে দেওয়ানবাগের নগর, আশিকা রাসুল এটিএম স্বামীর দেওয়ানবাগের নগর, সাহেবের আদাম রে ঢাকা। বাস তো বন্ধুরা, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলেন, চা ভাজ দেওয়ার দরকার আপনারা তো দিয়ে ফেলেছেন অলরেডি। তো আমি আজকে বিদায় নিচ্ছি, আপনারা এইসব ভণ্ডদের থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।